শরীফ থেকে শরীফা এই বিষয়টি নিয়ে বর্তমান সামাজিক মাধ্যমে তোলপার সৃষ্টি হয়েছে বাংলাদেশের পাঠ্যক্রমে শরীফ থেকে শরীফা একটি গল্প সংযোজন কর পর থেকে এই বিষয়টি সারা সোশিয়াল মিডিয়ায় তোলপার সৃষ্টি হওয়া দেখা যাচ্ছে আসলতে শরীফ থেকে শরীফা বিষয়টি হচ্ছে থার্ড জেন্ডার এবং তৃতীয় লিঙ্গের কিছু অধিকার স্বীকৃতি দেওয়ার জন্য এবং শরীফ থেকে শরীপা বিষয়টি হচ্ছে সমকামিতার বিষয় এবং এখন আপনাদেরকে বলতে যাচ্ছি সমকামিতা কি সমকামিতা হচ্ছে অস্বাভাবিক বা ওয়া প্রাকৃতিক পন্থার দ্বারা যৌন তৃপ্তি করা অর্থাৎ পুরুষে পুরুষের সাথে অতএব মেয়ে মেয়ের সাথে এক কথায় সমলিঙ্গের সাথে যৌন প্রবৃত্তিগত কার্য করাকে সমকামিতা বলা হয় এবং এই সমকামিতা নিয়ে ইসলামে কি বলছে তিরমিজি শরীফে বর্ণিত আছে আল্লাহর রসুল বলেছেন তাকে কাতল করো যে পুং মৈথন করে আরও তাকেও কাতল করো যে তার সাথে সেই কাম করতে দেয় এবং ইবনে হিব্বানে বর্ণিত আছে আল্লাহ তাকে অভিশপ্ত করুক যে সেটা করে যেটা লুত আলাহ সাল্লামের যাতে করেছিলেন এবং এইভাবে সমকামিতাকে নিষেধ করা হয়েছে ইসলামে।